আজকের পর থেকে দেখবেন আপনার স্বামী শুধু আপনাকেই ভালোবাসবে। দাঁড়ান, আমি এক্ষুনি এই মুহূর্তে আমার জাদুর মাধ্যমে আপনাকে আপনার স্বামীর কাছে পাঠিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়ান। কি ব্যাপার, তুমি এইখানে আর আমি তোমার কত জায়গায় খুঁজতেছি? একজন জাদুকর বইয়ের গায়ে হাত তোলা, আজকে আপনার খবরই আছে, এতক্ষণ কিছু বলিনি, এবার দেখুন না আপনাকে কি করি। ভাই ভাই, জাদুকর মহিলা, তুই এটা আমারে কি বানাইলি? আমি তোমার কাছে অনেক আশা নিয়ে আসছি, তুমি জাদুকরে যেভাবে হোক আমাকে মা হওয়ার সুযোগ দাও। আমার কি মনে হয় জানেন, অন্য কারো লাগে বড় গিয়া করে এখন অগবাইতেই রয়েছে। আরে ভাবি, এত চিন্তা কেন করছেন? আমি তো বললাম যে আমি আছি। আর আমার তো মনে হয় না আপনার স্বামী কারোর সাথে পরক্রিয়া করে, এই ধ্যান ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। ভাবি, আপনি তো জানেন না আমার লোকে যে কি খারাপ ব্যবহারটা করে, ঠিকঠাক মতো বাজারও করে না। হ্যাঁ, ও আপনি কি ভালোবাসে না? না, ভালোবাসতো আগে, এখন আর বাসে না। সময় দেয় না? না, একদম না। কি বলেন এসব, এমন করে আপনার সাথে? হ্যাঁ ভাবি, কত মারধরও করে আর আমার কথা কথায় কয়। আমি কি তোরে কই, তুই আমার বাড়িতে থাক, তুই চলে যেতে পারস না? তারপরে আমি কি করবো, এই কারণে আপনাকে চাইছি। ও আচ্ছা, তার মানে এই কাহিনী, আপনার স্বামী তো ডুবে ডুবে জল খাচ্ছে। কিন্তু আমি থাকতে তা তো হতে দেব না, জল তো খাবে শুধু আপনার। আজকের পর থেকে দেখবেন আপনার স্বামী শুধু আপনাকেই ভালোবাসবে। দাঁড়ান, আমি এক্ষুনি এই মুহূর্তে আমার জাদুর মাধ্যমে আপনাকে আপনার স্বামীর কাছে পাঠিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়ান। যাক, ভাবি তার নিজের জায়গায় পৌঁছে গেছে। আমি এক কাজ করি, বিকেল হয়েছে, ঘরের ভিতরে না থেকে একটু বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি, তাহলে শরীরটাও একটু ভালো লাগবে। হ্যালো, হ্যাঁ এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? কি অবস্থা তোমার, খাওয়া দাওয়া করছো? তোমার আম্মু কেমন আছে? কি ব্যাপার, তুমি এইখানে আর আমি তোমার কত জায়গায় খুঁজতেছি, কি ব্যাপার? এইগুলো পোশাক তুমি কই পাও? আমি যেগুলো পোশাক তোমার কিনা দিছি ওইগুলো কো? আর এগুলো তো তুমিই কিনা দিছিলা, বুঝলা গেছো? এত বড় মিথ্যা কথা আমার উপরে কইও না, আমি তোমার এসব পোশাক কিনা দেই নাই। নতুন মোবাইল দেখো, তোমার কি আলাদা কোনো বাড়ি আছে নাকি? আরে আমার আলাদা কোনো বাড়ি নেই, তুমি তো আমার সব। আচ্ছা, তুমি এই হঠাৎ করে জাদুর মতো কই থেকে আসলে? এত কথা বাদ, আগে তুমি এইটা কও যে তুমি দুই দিন কই আছিলা? আরে আমি অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম। অফিসের কাজ মানে? তোমার তো দোকান আছে, তোমার আবার অফিসে এলো কেমনে? শোনো, সংসারে তো কোনো মনোযোগ নাই, আজকে বাইতে চলো, তোমার খবর আছে? আরে তুমি এরকম কি কিছু বলো। আরে ভাবি, কোথায় যেতেছেন? কোথায় আর যাবো, একটু বাইরের দিকেই যাচ্ছি। আসলে অনেকেই আমার কাছে সাহায্য চায়, আমি সাহায্য করি, আমার ভীষণ ভালো লাগে, তাই একটু বাইরের দিকে ঘুরতে যাচ্ছি। সেটা তো ভাবি জানি, তার জন্য তো আপনার কাছে আসা। মানে বুঝতে কি ভাবি, আপনি তো আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, কোটি কোটি টাকার মালিক আপনি, যখন যা চান তখন তাই পান। কত বড় একটা বাড়ি করছেন, নিজের শৈলে কি সুন্দর শাড়ি, মানে বুঝেনি তো। আমি এসেছিলাম কি, আপনি যে জাদুটা জানেন, ওই জাদুটা যদি আমার একটু টুকটাক শিখাই দেন অনেক ভালোই তো। কি আয় ভাবি আয়, আপনার মাথাটা তো ঠিক আছে নাকি? জাদু শিখাবো আপনাকে, এটা তো কোনোদিনও সম্ভব না। আপনি এসব বাদে আপনি আমার কাছে অন্য কিছু চান, আমি সেসব দিয়ে আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু এই জাদু আমার পক্ষে আপনাকে শেখানো সম্ভব না। তার কারণ এতে আমার মা বাবার দোয়া আছে, আর এই জাদু অন্য কাউকে শেখানো কোনোদিনও সম্ভব না। ভাবি আপনি যেরকম করতেছেন, মনে জাদু শিখলে আপনি কম পড়ে যাবো কেন? জাদু তো আপনি মেলা জানেন, একটু জাদু আমার শিখালে কি হইব? শেখান না অমন করেন কেন? না 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 না, আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিনও সম্ভব না। আর তাছাড়া আমার বাবা আর মায়ের নিষেধ আছে যেন এই জাদু আমি কখনো কাউকে না শেখাই, তাহলে আমার ক্ষতি হবে। আহারে ভাবি, কত শখ করে আইছিলাম, তো ভালো করে কইলে হয়তো আপনি শিখাবেন।
আমরা যত পারাপতি বেশি ভাবি এত পুরো দুঃখ না বুঝি তাহলে কেমন পারাপতি বেশি ভাবি হইলাম আসলে আমরা জানি কেমন বেহায়া কি আমি বেহায়া কি ধরনের কথা বলছেন আপনি হ্যাঁ আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে আপনি মেজাজ গরম মিলা আমার কি বোগা আপনি জাদু শিখাইতে কইছেন আপনি জাদু শিখাবেন অহন তো ভালো করে কইতেছি তাহলে কিন্তু পরে খবর করে ছাড়ব কি খবর করে ছাড়বেন মানে এই কি করবেন কি করবেন আপনি আমাকে কি করমু হারাম জাতি ভালো করে কইছেন আমি শুনো নাই এক লাখ জাদুকর এক কোটি পুতি আমরা ফকিরে থাকব মাইরে ফেলা রে কি একজন জাদুকর বইয়ের গায়ে হাত তোলা আজকে আপনার খবরই আছে এতক্ষণ কিছু বলিনি এবার দেখুন না আপনাকে কি করি ভাই ভাই জাদুকর মহিলা তুই এটা আমারে কি বানাইলি আমি জাদু শিখতে আমি এটা কি হয়ে গেলাম ভালো করে দে আমারে দিয়েছি তো সাপ বানিয়ে তারপরে দেখি তেজ কমেনি তাই না আমাকে তুই তো গাড়ি করে কথা বলছিস এবার সাপ থেকে তোকে যে কি বানাবো তারপর তুই নিজেও বুঝতে পারবি না যেমন বানিয়েছি সাপ এখন এইভাবেই বন জঙ্গলে ঘুরে বেড়া আর সবাইকে বলে বেড়া যে আমাকে ভালো করে দাও আমাকে ভালো করে দাও শুনে রাখ একটা কথা আমি ছাড়া তোকে কেউ ভালো করতে পারবে না আমাকে ভালো করে দাও ভালো করে দাও আমাকে আমি সাপ হয়ে থাকতে পারবো না আমার অনেক কষ্ট হচ্ছে আমি এখন কোথায় যাব ভালো করে দাও যেখানে খুশি সেখানে যা তাতে আমার কি থাক এখানে না তুমি যাও না আমার ভালো করে দিয়া যাও এখন তো আমার স্বামী আমারে চিনবো না আমি এই জীবনে থাকতে পারবো না আমারে সবাই বাইরে ফেলবো অনেক সমস্যা আছে আচ্ছা আল্লাহ কি আমাকে কম দিছে হ্যাঁ তুমি যে মানুষের জাদু ঠাদু দেখো এত করে আমাকে সমস্যা কত প্রকার হবে তুমি কি একবার ভাবে দেখছো শোনো আমি তো জাদু করে কারো ক্ষতি করি না এবং কি জাদু করে আমি কারো কাছ থেকে টাকাও নেই না আমি তো জাদু করে মানুষের উপকার করি যারা একটু কষ্টে থাকে তারা এসে আমাকে বলে তাদের কষ্ট দেখে তো আমারও খারাপ লাগে যার কারণে জাদু করে আমি তাদের উপকার করি আমি জানি তুমি মানুষের উপকার করো কিন্তু কারো উপকার করতে গেলে তো তুমি অন্য কারোর ক্ষতি করো তাই না আর তুমি যার ক্ষতি করো তার তো তোমার প্রতি একটা রাগ থাকবে আর সেই রাগে যদি তোমার প্রতি ক্ষিপ্ত হয়ে তোমার ক্ষতি করে তাই বলতেছি কি তুমি এসব জাদু করা বাদ দাও তুমি বাড়িতেই থাকো তোমার বের হওয়ার দরকার নাই আরে ধুর বোকা আমার ক্ষতি কেউ কখনো করতে পারবে না তার কারণ আমার অনেক শক্তি আছে আর তাছাড়া আমার মা বাবার দোয়া আমার সাথে আছে না আর সবচেয়ে বড় কথা আমি হলাম কোটিপতি বাড়ির জাদু করব একটা ব্যাপার স্যাপার আছে না চুপ করো অনেকক্ষণ যাবত তো বুঝাচ্ছি বলছি না আমার এগুলো পছন্দ না চলো বাড়িতে চলো আরে আমার কথাটা শোনো না ওগো শুনছো বাইরে হও কই গেল তুমি বাইরে হও আরে কেরা রাখে বুঝলাম না তো আমার বউ সিমরান তুমি কই আমি তো দেখি না তোমারে আরে তুমি তোমার বাপ দিকে তাকাও আই 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 আমি না আমি না আমি না ওর বাবা রে আই আই কেলা কেলা তুমি আরে আমি তোমার বউ সিমরান তুমি আমার দেখে উপা করতেছ কেন সিমরান মানে এই মানে তা আমার বউ নাকি হ্যাঁ আমি তোমার বউ উত্তর পাড়ার আসল বেশ না হ্যার বউ অথই ভাবি সে তো বিশাল মাপের জাদুকর তার কাছে জাদু শিখবার গেছিলাম আমি বেদবি করছি দেখে বেদবির বলা আমার সব বলাই দিছে ভালো করছে একদম খালি কাম করছে বুঝছো এই যে কতদিন ধরে আমার জ্বালা বুঝছো এখন জঙ্গলে জঙ্গলে তোমার বসবাস হবো জঙ্গলে থাকবা যে দেখবো হেই তোমার মারতে যাবো এই যে শোনো তোমার সাথে আর আমি আর সংসার করুম না তুমি এখন জঙ্গলে জঙ্গলে যাবা তোমার যে দেখবো সেই তোমার লাড়িতে পিটাবো বুঝছো তুমি এখন বোঝো ঠেলা আমি গেলাম খারাও খারাও কইছি আবার তুই যাও না দেখছো হারাম জাদা জামাই আমার এতদিন কারে আমি রাইন্দা বাইরা খাইলাম শেষ মেশ আমার বলে দিয়ে গেল গা আল্লাহ গোল্লা বাড়িতে কেউ
মনে হয়তো আপনার কাছে আইছি ও যে কোটিপতি বউ জাদুকর কত ভালো ভালো কাজ করে জাদুকরে আমরা তার কাছে আসছি ও আমি তো সেই মারে আজকে 20 বছর যাবত আমাদের বিয়ে হইছে কিন্তু এই পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারিনি আমার অনেক ইচ্ছা আমার সন্তান হোক সে আমাকে মা বলে ডাকো কিন্তু আমার সন্তান হয় নাই আমি তোমার কাছে অনেক আশা নিয়ে আসছি তুমি জাদু করে যেভাবে হোক আমাকে মা হওয়ার সুযোগ দাও আরে না না ও এই সমস্ত জাদু টাদু এখন করে না আর এগুলো পারেও না আপনারা যেখান থেকে আসছেন সেখানে চলে যান ও কোনো জাদু করতে পারবে না বাবা বাবা আমি আমি জীবনে কিছু চাই নাই কারো কাছে আমি শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে চাই আপনাকে উসিলায় আল্লাহ যদি আমার স্ত্রীর কোল ধরে একটা সন্তান দেয় একটু একটু আপনি আপনার বেগমের অনুমতি দেন এই চিকিৎসাটা করে দিতে কোন দেখো বাবা আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু একটা সন্তানের বড়ই অভাব তোমরা আমার মাটা সোনা থেকে বঞ্চিত করো না বাবা 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 টাকা পয়সা যা লাগে টাকা পয়সা আমি কি কোনোটা করব না আমি সব দেবো যা চাইবেন তাই দেবো শুধু আমাকে একটু চিকিৎসা করেন আপনারা দেখুন আমাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই আল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ দিয়েছে কিন্তু আমি এই ধরনের কোনো কাজ করতে পারি না এটা তো সম্পূর্ণই আল্লাহর হাতে আমি এটা মানি যে আমি টুকটাক জাদু করতে পারি জাদু করে অনেক মানুষের উপকার করতে পারি কিন্তু আমি এই কাজটা পারি না দয়া করে আপনারা আমাকে মাফ করুন মাগো মা না করবেন না আল্লাহ উসিলা ছাড়া কোনো কাজ করে না আপনি একটু চিকিৎসা করেন আপনি উসিলা আমার স্ত্রী কোন দিন আল্লাহকে সন্তান দিলে দিতে পারে আমি তো বললাম আমি আপনাদের মিথ্যা বলছি না আমি যদি এই কাজটা পারতাম অবশ্যই আমি এই উপকারটা আপনাদের করতাম আপনি এক কাজ করুন আপনার স্ত্রীকে নিয়ে ভালো একটা ডাক্তারের কাছে যান ডাক্তার দেখান আর আপনি যেন কি বললেন যে নামাজ পড়ে অনেক কান্নাকাটি করেন আপনারা এক কাজ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ আপনাদের ফিরিয়ে দিবে না আল্লাহ তাআলা কাউকে নিরাশ করে না আমি সত্যি বলছি আমি এই কাজটা পারি না আপনারা আমাকে ক্ষমা করুন আমাকে দুজনের একটু দোয়া করেন আমি যেন বাবাটা শুনতে পারি আমার স্ত্রী যেন মাটা শুনতে পারি অবশ্যই আসুন দেখছো আমি এই জন্যই বলি তুমি এসব ছেড়ে দাও তুমি যে পারো না সেটা কিন্তু তারা বিশ্বাস করেনি তারা কিন্তু মনে কষ্ট নিয়ে গেছে এসব তুমি বন্ধ করো ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি এসব বন্ধ করে দিব আসলে ওনাদের কান্না দেখে না আমার খুবই খারাপ লাগলো আমি যদি এই কাজটা পারতাম সত্যি এই কাজটা ওনাদের আমি করতাম ওনারা তাহলে মা বাবা ডাক শোনার একটা সুযোগ পেত তবে আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এই জাদু করা ছেড়ে দেব এই কোটিপতি বাড়ির বউ আর জাদু করবে না ঠিক আছে চলো ঘরে চলো